ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আর এই কটা দিন তো ভালো থাকারই কথা, কারণ একটা বছর শেষ হয়ে গিয়ে আবার একটা নতুন বছর শুরু হচ্ছে। তো আমি দেখো এখন স্নান টান করে এই যে শাড়ি পরে ফেলেছি, আজকে নতুন শাড়িটাই পরে নিয়েছি। যদিও পয়লা বৈশাখের জন্য কেনা হয়তো নতুন শাড়ি নতুন ব্লাউজ পরে ফেলেছি, পয়লা বৈশাখের জন্য কেনা হলো। আজকে যেহেতু পুজো দিতে যাবো মন্দিরে, আজকে নীলের বাতি নীল ষষ্ঠী যাই বলো কিনা, তো সে পুজো দিতে যাবো বলে তাই জন্য ভাবলাম নতুনটাই পরে নিই। আর একদিন পরে নিলে পুরনো কিছু হয় না, আর এই একদিন বাদেই তো আর এক দুদিন বাদেই মানে পয়লা বৈশাখ, তো সেই জন্য আজকে থেকেই আমার উৎসব শুরু হয়ে গেল। আর এখন আমি সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি, এখন বাজে প্রায় 9:30, আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। রান্নাবান্না বলতে আমার হাজব্যান্ড আর ছেলে যেটা খাবে সেটাও বানিয়ে দিয়েছি, তো করে তারপরে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। ওদিকে পুজোর সমস্ত রকম সামগ্রী ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে নিয়েছি, এবার শুধু মন্দিরে যাওয়ার পালা। তো আমি সকাল সকালই জল ঢেলে চলে আসবো, এখনো চা জল কিচ্ছু খাইনি। তো এই 10:30, 11:00 পর্যন্তই আমার মানে লাস্টিং, এরপরে আর আমার দ্বারা ফাস্টিং হয় না, তো সেই জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর এখন রোদটাও খুব চড়া উঠে গেছে বাইরে, দেখতেই পাচ্ছ, আর পরে গেলে গরমে কষ্টও হয়। তো যাক গে, চলো আগে আজ পুজো টুজো সেরে আসি, তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি। আর আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি মানে মোবাইল নিয়ে যাচ্ছি মন্দিরে, কিন্তু আমি আমার ছেলের ক্লাস শুরু হয়ে গেছে ঘরে, তো ওকে বলতে পারলাম না। ভেবেছিলাম ওকেই বলবো যে চল একটুখানি ভিডিও করে দিবি, কিন্তু ও তো যেতে পারবে না, আমার হাজব্যান্ডের অফিস, ও চলে যাচ্ছে, তো সেই জন্য সেভাবে হয়তো করতে পারবো না। তো যতটুকু পারবো তোমাদের জন্য অবশ্য করে ক্যামেরা বন্দি করার চেষ্টা করবো। তাহলে এখন চলো চট করে আগে পুজোটা দিয়ে আসি, তারপরে আবার যাবতীয় সমস্ত রকম গল্প কাহিনী সব হবে। আর শাড়িটার সঙ্গে ব্লাউজটা কেমন লাগছে বা আমাকে কেমন লাগছে একটু অবশ্য করে জানিও, এই কালারটা আমার ভীষণ 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 ফেভারিট। চলো আগে চট করে পুজোটা দিয়ে ক্লাস হচ্ছে। এখানে মিস্টার আয়রন পি খেতে বসে পড়েছেন অফিস যাবেন বলে, আর আমি দেখো এখানে সমস্ত গুছিয়ে নিয়েছি। এই যে ধূপ, এর মধ্যে আছে মোমবাতি, দেশলাই, মিষ্টি, আর এখানে আছে দেখো ফুল, এই যে ফুলের প্যাকেট, আর এই যেখানে আছে 5 রকম ফল। আর এইটার মধ্যে আমি একেবারে সমস্ত জল মিশিয়ে নিয়েছি, এর মধ্যে আছে গঙ্গা জল, ঘি, মধু, দুধ, দই, এই দিয়েই আমার মানে জল ঢালা হবে আর কি। আর মধ্যে সিদ্ধি দেওয়া রয়েছে, আর বাদবাকি কলকে পইতে সব এর মধ্যে রয়েছে। তো চলো আগে এগুলো নিয়ে মন্দিরের দিকে এবার গুটি গুটি পায়ে রওনা হয়ে যাই। বাড়িতে চলে এসেছি, সে হাত পা ধুয়েছি, জামা কাপড় ছাড়িনি, হাত পাটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো এখানে আমি আমার ঘরের ঠাকুরকে ফুল দিয়ে একটু পুজো করে নিয়েছি, আমি আমার মতো করে আর কি পুজো করে নিয়েছি। নিয়ে এইবার জামা কাপড় চেঞ্জ করবো। আর এই যে আমার পুত্র ক্লাসের ফাঁকে এখন একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছে, আমি সব রেডি করে রেখে গেছিলাম, ওকে বলেছিলাম ফাঁকাটা খুলে কিছু খেয়ে নিবি, তো চুল পুরো ভিজে আরও ঘামে ভিজে গেছে। আর এই যে মানে রাস্তায় বেরোলাম, মানে এখানেও পরিস্থিতি যে কী হতে চলেছে এবার বুঝতে পারা যাচ্ছে, মানে গিয়েই একটা বড় সড়ো বাধার সম্মুখীন হলাম, সেটা তোমাদের বলছি। তার আগে আমি একটু জল খেয়ে নিই, জলটা খেয়ে তবে শান্তি হলো। এতক্ষণ আত্মারাম খাঁচা ছাড়া ছিল, এবার ধরে প্রাণ এলো, বাপরে জল না খেয়ে একদম থাকাই যায় না। আমাকে এখন যদি খাবার খেতে না দাও কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু জলটা না, জল আর এখন যদি একবার চা হয় ব্যাস, এছাড়া আর কিছু কোনো প্রয়োজন নেই। আমার হাজব্যান্ড যাওয়ার সময় অফিস যাওয়ার সময় বলছে কী খাবে দুপুরে, আমি দুধ দুপুরে খাবারের কথা কেউ চিন্তা করে না, কারণ এই যে গরম পড়েছে দু চারবার শরবত দু চার রকম বানিয়ে খেলেই ব্যাস হয়ে যাবে, একটু খিদে পাবে না। তো জল ঢালা তো হলো, তোমাদের যেটা বললাম মানে সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে ভাবো মনটা কিরকম হয়ে যায়। আমি গেছি মন্দিরে, আমার যে মন্দিরে আমি আগেরবার তোমাকে দেখেছিলাম শিবরাত্রিতে, মন্দিরে পুজো দিতে গেছি, গিয়ে ফাঁকাই দেখলাম, আমি ঠিক আছে ফাঁকা, এমনিতে বড় গেট খুলছে না ছোটো গেট দিয়ে ঢোকাচ্ছে। ঢুকতে গেলাম ঠাকুরমশাই সামনে বসছিলেন, উনি বললেন মন্দিরে আজকে জল ঢালা হবে না। তো শুনেই তো মাথাটা যেন কিরকম ঘুরে গেলো, যা এত দূর করে এলাম মন্দিরে জল ঢালা হবে না,
ঠাকুমশাই বলছে না এরকম, আর আমি না মাস্কটা পরে যেতে ভুলে গেছি জানো তো, কথা বলতে বলতে বেরিয়ে গেছি। আর তারপরে আমি মন্দিরে গিয়ে ঠাকুমশাই বলছে জল ঢালতে দেবো না, আমার তো কি মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম ঠাকুমশাই তোমার নিজেই বললেন ঠিক আছে তুমি যখন এসে পড়েছো তখন জলটা দাও তোমার নাম করে আমি ঢেলে দেবো। তো আমি দেখলাম ঠাকুমশাই বসে বসে বিস্কুট চা খাচ্ছে, আমি ভাবলাম যে উনি যখন খেয়ে দিয়েই জল ঢালবেন, তো দেখি আর একটা মন্দির আমাদের উপাসে গিয়ে আর একটা মন্দির, যে মন্দির তোমাদের দেখালাম ওই মন্দিরে গিয়ে আমি দেখলাম কেউ নেই, পূজা এখনো শুরু হয়নি, তো ফাঁকাই ছিল। তো আমি জিজ্ঞেস করলাম জল ঢালতে পারবো, তো বললো হ্যাঁ ঢেলে দিন, কিন্তু কথাটার মধ্যে সুরটার মধ্যে না কিরকম একটা মানে এ ছিল। তো আমি জল ঢেলে চলে এসেছি, এক্ষুনি দেখো আমার ভাসুরজি আর আমার জাল জল ঢালতে গেছে, এক্ষুনি ফোন করেছিল পুলিশ এসে সব মন্দির বন্ধ করে দিচ্ছে। আবার সেই ভয়ঙ্কর পরিস্থিতি ফিরে আসছে, আমার তো শুনেই মানে খারাপ লাগছে। দেখো আমরা আগের বারও দিতে পারিনি, আগের বারও নিরেবাতি এসব তো কিছু পয়লা বৈশাখ কিছু করতেই পারিনি, ওখানে কটা পুলিশ দাঁড়িয়েও ছিল আমি দেখেছি। এবার আমরা মাস্ক টাক্স ফলোও যাইনি সেটাও ব্যাপার, তারপর আমাদের হয়তো কিছু বলতে পারিনি। এখন তো এই আমার ভাসুরজি ফোন করে বলছে পুলিশ এসে দুটো মন্দির বন্ধ করে দিচ্ছে, মানে ভেতরে পুজো হবে কাউকে জল টল ঢালতে দেবে না। বুঝো আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি, সাথে তিন রকম বিস্কুট, এর মধ্যে আছে ক্রিম কেকার আর মেজি টোস্ট আর মেরি, আমার ফেভারিট বিস্কুট, যেগুলোর মধ্যে কম মিষ্টি, কারণ এরকম উপোস করে গাদা গাদা মিষ্টি খেলেই ব্যাস গাগুলোতে শুরু করে দেবে, করলে মিষ্টি জাতীয় জিনিস একদম খেতে পারি না। আমার হাজব্যান্ড বলছিল ঠাকুর পুজোয় রেখে যাও, প্রথম কথা পুজো করতে যাওয়ার আগে পেট পুজোর চিন্তা করতে আমার একদম ইচ্ছা করে না, সেই জন্য করিনি। আর দিদি বলো ঠাকুর হয়ে গেলেই কিছু না কিছু মিষ্টি দিয়ে খেতে হবে, ইম্পসিবল, ওর থেকে শশা আছে নুন দিয়ে খেয়ে নেবো পেট ভরে যাবে। চুলটা একদম ভিজে শুকা, আজকে সেরকম কিছু রান্নার নেই, কারণ রান্না আমি করে রেখেই গেছি। প্রেশার কুকারে চাল ডাল টমেটো লঙ্কা পেঁয়াজ নুন হলুদ দিয়ে একবারে তার পাঁচটা সিটি দিয়ে দিয়েছি, ওটাই খিচুড়ি হয়ে গেছে, ওটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, ওটা করেছি। কালকে রাত্রে পাপড় ভেজেছিলাম, পাপড় ভেজা হচ্ছে, আর টিফিনে রুটির সঙ্গে আলু পাপড় ভেজা কুটি রেখেছিলাম তোমাদের দেখেছিলাম, ওটা একটু আছে ওর খাওয়া হয়ে যাবে, হাজবেন্ডটা খেয়ে চলে গেছে, রান্নাঘর পরিষ্কার করে ফেলবো মুখ করে পেয়ে যাবো। রাত্রে তো আমি ময়দা কিছু খাই না শিবের ব্রত করলে, তো সেই জন্য রাত্রে আমি মুখ করেই খাবো আনাজ দিয়ে, আর ওরা ওদের ডিম দিয়ে দরকার করে দেবো। এই হলো আজকের রান্নাবান্না, আজকের রান্নাবান্না সেরকম কিছু নেই, এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে চাটা খাই। বাবাটা খাদে শুধু দিয়ে গেছে তো আজকে খুব ক্লাস হচ্ছে, মনে হচ্ছে তো পরে করছে, আর চায়ে ডুবিয়ে বিস্কুট খাবার মজাটাই আলাদা, যারা খায় তারাই বোঝে। আমাদের এখানকার পরিস্থিতি এখন এমন হলো না, প্রচুর পুলিশ দিয়েছে, পয়লা বৈশাখে মনে হয় না কোনো দোকানে কোনো উৎসব করতে দেবে বলে, আমাদের দোকানে কি হবে জানি না, অনেক পুলিশ দিয়ে দিয়েছে এখন। আজকে আমি রাস্তায় বেরিয়ে দেখছি এত পুলিশ ঘুরছে কেন, ভোটের ব্যাপারও আছে আর এই করোনা ফুটের ব্যাপারও আছে। কাজ বাকি ছিল, কাঁচা কুচি ছাদে দেওয়া, ছাদ থেকে তুলে আনা, সেসব করা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে প্রেশার কুকার মেজে নিলাম, কারণ রাত্রিবেলা ওটাতেই মুখ করাই সেরতে হবে। তো এখন প্রায় দেড়টা বাজে চলল, এই যে ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছি, ওনার খাওয়া প্রায় হয়েই এসছে, শুধু পাঁপড়গুলো অবশিষ্ট পড়ে আছে, আমার চোখের সামনে পাঁপড়গুলো দেখতে পাচ্ছি, খেতে ইচ্ছা করছে বাট খেতে পারবো না। আর আমারও আজকে স্পেশাল লাঞ্চ নিয়ে চলে এসেছি, দেখো এই যে এটা খেতে আমার একেবারে ভালো লাগে না, ঠাকুরের প্রসাদ হিসাবে খাওয়া দিয়েছে, দেখি বছরে একটা দিন তো আমি একটা দিনই বেল খাই আর খাই না, তো এটা খাবো। আর এই যে রয়েছে তরমুজ, তরমুজগুলো ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে, ফল সব রকম ভালো লাগে বাট বেলটা খেতে আমার একদম ভালো লাগে না, খেতে হবে আর দুটো দিনটা, কিছু করার নেই, খেয়ে দিয়ে নিয়ে আমার সমস্ত চকলি কাজ হয়ে গেছে। না বেলটা ভালো মিষ্টি, ভালো আমার ছেলে বেলে গন্ধ একদম সহ্য করতে পারে না, ভালো খেতেও পারে না, ভালো না মিষ্টি হবে
ঠাকুরের প্রসাদ মনে করে পেটের মধ্যে চালান করে দাও, ব্যাস। না বেলটা পেটের জন্য ভালো এটুকু, এটা জানার কথা, কিন্তু খেতে আমার একদম ভালো লাগে। বাসন আছে মেজে ধুয়ে নেবো, আর সকালে যেহেতু স্নানটা হয়ে গেছে তাই জন্য এখন আর মাথায় জল দেবো না, তবে সগড়ি টগড়ি মেজে জামা কাপড় কেচে ফেলবো, কেচে ফ্রেশও হয়ে নেবো, গায়ে কিছুক্ষণ ঢালতে ইচ্ছা করছে, যা গরম লাগছে, মানে এখান থেকে হাঁটা চলা করলে পুরো গরমের হলকা আসছে, ঘরের জানলা ওই জন্য আমি খুলিনি, জানলা বন্ধই আছে, আর ওর তো ক্লাস হচ্ছিল মানে জানলার কাছে বসে থাকে, গরমের দম বেরিয়ে যায় আর কি। তো সেসব মোটামুটি হয়ে গেছে, রান্না হয়, টেবিল টেবিলে দেখো পরিষ্কার হয়ে গেছে, সমস্ত বাসন মেজে রান্না হয়, টেবিল পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এখানে কয়েকটা বাসন আছে যে সিঙ্কে দেখো আছে, এগুলোকে মেজে। গুড ইভিনিং, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এই সময়টা বিশেষত আমি রান্নাঘরে আসি না, তবে আজকে একটা সুন্দর জিনিস বানাবো বলে তাড়াতাড়ি চলে এসেছি, আর আমার ছেলে আজকে এখন কলেজ স্ট্রিটে গেল বই কিনতে, কারণ সামনে যদি কিছু আবার লকডাউন ফকডাউন হয় বন্ধ হয়ে যায় তো বাড়িতে বসে বই ছাড়া তো আর কোনো পড়াশোনা হয় না, তো সেই জন্য বইটা আগে আমি বললাম কিনে নে, কারণ কি বন্ধ হবে বুঝতে পারা যাচ্ছে না পরিস্থিতি, দেখে ও বেরিয়ে গেছে তো আমার হাতে এখন অনেকটা সময় আছে, তো কি করবো কি করবো ভাবছিলাম, আর আজকে আমি যেটা এখন বানাবো সেটা শুধুমাত্র যে আমার খুব ফেভারিট বা আমাদের ফ্যামিলির খুব ফেভারিট তা নয়, আপা মোর ইন্ডিয়ানদের প্রচন্ড 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 ফেভারিট, সেটা হলো আমের চাটনি, চটপট বানানো হয়ে যায় আর থাকেও বেশ অনেকদিন, তো মোটামুটি খুব বেশি করবো না, দেখো এইটুকুই রয়েছে, তা প্রায় 4-5টা আম হবে, তো এটাকে আমি সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, এবারে শুধু চিনি দিয়ে ফোটাবো আর কিছুই না, চিনি এর মধ্যে কোনো তেল টেল কিছু করবে না, চিনি দিয়ে ফোটানোর পর যখন একটু কাঁচ কাঁচ মতো একটু ট্রান্সপারেন্ট রংটা হয়ে যাবে তখন উপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো, ভাজা মশলা কড়াই রয়েছে, ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে একেবারে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি, তো এটাই দিয়ে দেবো, দারুণ টেস্ট, দেখো আমার বলতে বলতে জিভে জল চলে আসছে, চলো চট করে এটা বানিয়ে নিই, আমটা মুখে দিয়ে দেখেছিলাম ভালোই টক আছে সেই জন্য চিনিটা বেশ অনেকটা পড়বে, দরাজ হাতে চিনি দিতে হবে, দেখো ট্রান্সপারেন্ট দেখতেও হয়ে গেছে আর দেখো ছিটকে ছিটকে পড়ছে, তার মানে আমার চাটনি বা আচার যাই কিছু বলো না কেন একদম টান, আর এইগুলো এগুলো আটির অংশগুলো এগুলো মুখে পড়লে চিবিয়ে খেতে খুব ভালো লাগবে, তো এটা একদম তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নেবাবো, নিবি ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেবো, তো রাত্রে আমি ডিনার বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে, আর আজকে হবে এগ তড়কা, এগ তড়কা করার জন্য প্রথমে দেখো আমি ডিমটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দিলাম, তারপর কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে নুন চিনি দিয়ে নিয়েছি আগে থেকে, এরপর দেবো রসুন আর আদা কুচিটা আমি আগে দিয়ে দেবো, এটা একটু লাল লাল করে ভাজা হলেও, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা সুন্দর করে একটু লালচে রঙ এলে, তারপরে টমেটো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে গলতে দেবো, টমেটোটা গলে গেলে হলুদ গুঁড়ো দিলাম, আর যেটা সবথেকে সুন্দর জিনিস কসৌরি মেথি হাতে ভালো করে গুঁড়ো করে নিয়ে দিয়ে সিদ্ধ করা মুগ কড়াইটা এর উপর ঢেলে দিয়ে খুব ভালো করে এটাকে ফোটাবো, আর ঝাল অনুসারে আমি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে মিনিট তিনে ফুটলেই হয়ে গেল, এরপরে আমি উপর থেকে ডিম ভাজাটা দিয়ে নাড়াচাড়া করলাম, তো আমার এগ তড়কা পুরো তৈরি, 10:30 বাজে, রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি, আজকে দেখো স্পেশাল ডিনার হচ্ছে মুগ কড়াই সেদ্ধ, এর মধ্যে একটু আনাজ আছে, আনাজের মধ্যে আছে কাঁচকলা পেঁপে আর পটল, পটল জেনারেলি কেউ দেয় না কিন্তু আমার ভালো লাগে তাই জন্য, আর এর মধ্যে একটু পাতিলেবুর রস নিয়েছি আর অল্প পরিমাণে একটু ঘি নিয়েছি, এবার বাব্বাটাকে দুজনকে ডিম তড়কা করে দিয়েছি, দেখলেই ওরা ডিম তড়কা দিয়ে রুটি খেয়ে নেবে, আর সারা দিনের পর মানে এই মিষ্টি মিষ্টি খাবার খাওয়ার পর যেটা আমার কাছে এখন অমৃত লাগে, আর সারাদিনে যেটা প্রচুর পরিমাণে জল খেয়েছি তবুও ঠোঁটটা কিন্তু কেন ফাটছে টান টান মতো হচ্ছে জানি না, ও হ্যাঁ তোমাদের মধ্যে শিবরাত্রিতে যখন আমি ভিডিওটা দিয়েছিলাম তখন একজন আমাকে কমেন্ট করেছিলে যে সকাল থেকে ফল জল খেয়ে নিয়ে বিকালের দিকে গিয়ে স্নান করে জল ঢালতে, কিন্তু প্রথম কথা হচ্ছে সেটা আমার ঠিক পোষালো না,
সকালবেলা খেয়ে নিয়ে তারপরে জল ঢালা, এটা ঠিক আমার ঠিকঠাক লাগেনি। আর দ্বিতীয় কথা, অতক্ষণ উপোস করে থাকাটা আমি তোমাদের আগে বলেছি আমার দ্বারা সম্ভব হয় না, তো সেই জন্য কিছু মনে করো না, আমি এভাবেই আমার নিজের বাতি স্মরণ করলাম। আজকে সারাদিনটা এরমই কাটলো, মানে অনেক বাধা বিপত্তি পেরিয়ে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে এটুকু অন্তত বুঝতে পারলাম যে সামনের পরিস্থিতিটা আবারও আগের মতো ভয়াবহ আসছে। সেই জন্যই ওকে তাড়াতাড়ি বললাম বইটা কিনে আন, বাড়িতে অন্তত বসে পড়তে পারবি। তো ওরাও আজকে মহা বিপদে পড়েছিল, মানে গেছে 5:30, এসেছে প্রায় 8:30 বেজে গেছে, কারণ রাস্তায় এই দল ওই দল সেই দল মিছিল বার করে দিয়েছে, রাস্তা পুরো বন্ধ, মানে শিয়ালদা থেকে আসতে একটু ভালোই বেগ পেতে হয়েছে। তো যাক গে, এই হলো আমার সারাদিনের গল্প কাহিনী। তোমার ভালো লাগলে একটা লাইক তো দিচ্ছই, আর ভিডিওটা ভালো লাগলে দেখা হচ্ছে নেক্সট আইটি মোর এন্টারটেইনিং ব্লগে। টিল দেন তোমরা খুব সুস্থ থাকবে, সাবধানে থাকবে, তাহলে গুড নাইট, লাভ ইউ অল, টাটা।